মা খালারাই আমার আপনারা ধ্যান দিয়ে শুনবেন মা আজকে চিন্তা করেন না আজকে আপনার মনে চিন্তা আসে নাই বাবা আপনার ভাবনা আসে নাই ও মা খালারাই আমার যখন আপনার আমার দমখানা যখন বেরিয়ে যাবে বাবা আপনার সবাই পোর হয়ে যাবে ও বন্ধু আপনি যত পারুন যত পারেন চোখের জল আপনি চোখের জল আপনি ফেলেন বাবা কাল কিয়ামতের কোটে আপনার টাকা পয়সা দালান বাড়ে আপনার কিছু থাকবে না আপনার পাশে আপনার সাথে কিছু যাবে না বাবা ও বাবা আপনি কোরআন হাদিসের বাণী শ্রবণ করার পরে যদি এক ফোঁটা পানি যদি আপনি ফেলতে পারেন কাল কিয়ামতের কোটে হাসরের ময়দানে আপনার চোখের জল আপনার বন্ধু হয়ে যাবে ও বাবারা যখন কিয়ামতের দিনে হাসরের ময়দানে ও বাবারা যখন জাহান্নাম যখন দাও দাও করে আপনার সামনে আসবে গ আপনি ভয়ে আতঙ্ক হয়ে যাবেন আপনি ভয়ে থরথর করে কাঁপতে লাগবেন ও মা খালারাই আমার আপনি পিছাতে পিছাতে আর জায়গা থাকবে না আপনার সামনে বড় জিব্বা বের করে আপনাকে খাওয়ার জন্য আসবে আপনি যেন ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন সেদিন চিৎকার করে কান্না করবেন বাঁচাও বাঁচাও বলে কান্না করবেন গো আপনার বাঁচার জন্য আর কেউ আসবে না আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলবে ও ফারিস্তা তোমরা শোনো শোনো এই পানিখানা তোমরা জাহান্নামের উপরে ছিটিয়ে দাও বন্ধুগণে আমার আর জাহান্নামের উপরে যেমনি পানিখানা ছিটিয়ে দেবে বাবা ওই জাহান্নাম এত দূরে চলে যাবে আর কোনো পাত্তা সন্ধান পাওয়া যাবে না বন্ধুরে আমার ও মা খালারাই আমার ধ্যান দিয়ে শুনবেন যখন জাহান্নাম অনেক দূর পালিয়ে যাবে ফারিস্তারা পর্যন্ত অবাক হয়ে যাবে আল্লাহর দরবারে ওই ফারিস্তারা আরজ করবে আল্লাহ আপনি এমন কোন পানি দিলেন গো আল্লাহ যা ছিটা দেওয়ার মাত্র জাহান্নাম ভয়ে এত দূর চলে গেল আর কোন পাতা সন্ধান পাওয়া যায় না আল্লাহ গো আমরা জানি জাহান্নামের উপরে দুনিয়ার সমস্ত পানিকে একত্রিত করে জাহান্নামের মাথায় যদি ঢেলে দেওয়া যায় জাহান্নাম জাহান্নামের মধ্যে সমস্ত পানি শুকিয়ে যাবে কিন্তু এক ফোঁটা জাহান্নামের আগুন নিভাবে না আল্লাহ এটা আবার কোন পানি দিলেন গো আল্লাহ যার মাধ্যমে জাহান্নাম এত দূরে চলে গেল গো আল্লাহ আর পাত্তা সন্ধান পাওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফারিস্তারা ও ফারিস্তা তোমরা শোনে না শোনে না শোনে না ও ফারিস্তারা তোমরা শোনো যেমন শাহপুর গ্রাম শাহপুর গ্রামের মধ্যে আমার বান্দারা আমার বান্দেরা অনেক রাত পর্যন্ত জালসা শুনেছে রে ফারিস্তা ওই বক্তারা কবরের ওয়াজ করেছিল জাহান্নামের কথা বলেছিল তারা পুলসেরাতের কথা বলেছিল কবরের কথা বলেছিল আমার বান্দারা আমার বান্দিরা কবরের কথা শুনে জাহান্নামের কথা শুনে আমার বান্দা বান্দিরা চোখের জল ফেলেছিল রে ফারিস্তা আমি আল্লাহ আমি আল্লাহ দয়ালু
বান্দার চোখের জল, আমার বান্দির চোখের জল আমি আল্লাহ যত্ন করে রেখেছিলাম রে ফেরেশতা, আজকে দেখা যায় ওই বান্দাকে জাহান্নাম খেতে যাচ্ছে, ওই বান্দিকে জাহান্নাম যেন গাস করতে চলেছে ও ফেরেশতা, তাই ওই চোখের পানি আমি ওই চোখের পানির জলখানা আমি ওই ফেরেশতাকে আমি যেমনে দিয়ে দিলাম, ফেরেশতারা জাহান্নামের উপরে যেমনে ছিটিয়ে দিল রে, আর ওই জাহান্নাম সমস্ত দুনিয়ার পানিকে যে সহ্য করতে পারে খেয়ে নেবে, কিন্তু আমার বান্দা বান্দির চোখের জল সই পারে না। বাবারা আজ যদি আমরা এই জালসা শুনে, কবরের কথা শুনে, মিজানের কথা শুনে, জাহান্নামের কথা শুনে যদি এক ফোঁটা পানি যদি আপনারা ফেলতে পারে, তাহলে পরে আপনার কিয়ামতের দিনে পরকালের জন্য ওই চোখের জল আপনার বন্ধু হয়ে গেল, সাথী হয়ে গেল, বলুন সুবহান আল্লাহ। ভাইরা বন্ধুরা বাপ চাচারা আমার, আমি আর বাড়াবো না, আমি এখান থেকে সমাপ্ত করি, এই জন্যই পিছনে বক্তা এসে হাজির হয়ে গেছেন, আমি আর বাড়াবো না, আমি বলবো বক্তা যেহেতু এসে গেছেন আপনারা পিছন থেকে সামনে একটু ঝুঁকে ঝুঁকে আসেন, হ্যাঁ যখন আপনারা সামনে থাকবেন বক্তা বলার এনার্জি থাকবে, আর দূরে ছিটাফিটি হয়ে থাকবে তো বক্তা বলার এনার্জি পাবে না, তাই আপনারা সামনে সামনে আসেন আর বক্তাকে বলার জন্য জলসা শোনার জন্য সাহায্য করবেন ইনশাআল্লাহ। বাবারা আমি মাত্র দুটা লাইন গজল বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ, হায়াত বাকি তো মুলাকাত বাকি, তো কবি কি বলতেছেন ছোট্ট করে দুরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা আমরা দুনিয়া ছাড়বো, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? আচ্ছা পালে বাড়ি থেকে লোক ছুটে আসছে জালসা শোনার জন্য, সুবহান আল্লাহ। তো আমরা যে এই দুনিয়া ছাড়বো, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই, সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে, এই নিঃশ্বাসখানা যখন বন্ধ হয়ে যাবে আপনার আর আপনার বলতে আর কিচ্ছু নাই। কবি বলছেন ও কে আহারে মা নুহুশের দেহা এহি জীবনের নাহি রে এহি আশা, কখন জিহিয়ান কখন হয় রে মর। কবি বলতে চাইছি নিশ্বাসের কি বিশ্বাস আছে, চলো বহমেন আল্লাহর ঘরে হে ছাড়ো মোহমিন ভবে হে রে মায়া,
নেশা শের কি বিশ্বাস আছে চলো মোমেন আল্লাহর ঘরে হে ছাড়ো মোমেন ভবে হে রে মায়া ও কে ও রে মা নুহুশের দেহা এ জীবনের নাহি রে হে আশা কখন জিয়ন কখন হয় রে হে মরণ কখন জিয়ন কখন হয় রে হে মরণ কবি বলতে চেয়েছেন থাকবে না তোর বাড়ি গাড়ি থাকবে না তোর জমিদারি সেদিন থাকবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মারহাবা ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছেন দোয়া হবে ইনশাআল্লাহ মোহাম্মদ 10 কেজি ধান নারে তাকবীর নারে রিসালাত ঝরু মোহাম্মদ লিখে নেন ঝরু মোহাম্মদ 10 কেজি ধান দিয়েছেন ইনশাআল্লাহ দোয়া হবে বাবা আমি দোয়া হয়ে দোয়া করে আমি বিদায় নিয়ে নেব বক্তা উপস্থিত শরীফত মোহাম্মদ সাহেব কত দিয়েছে এক মন ধান নারে তাকবীর নারে রিসালাত এটা কার ইয়া রাসূলুল্লাহ এদিকে আবার কি বলে 160 টাকা দিয়েছেন মারহাবা ইয়া রাসূল আল্লাহ ভাইরা বন্ধুরা বাচ্চারা আমার আমি আর একটা লাইন গজল পড়ে ইনশাল্লাহ আপনাদের জন্য ছোট্ট করে দোয়া করব আমি চলে যাব যেহেতু তাড়াতাড়ি এই জন্য করছি পিছনে বক্তা লেগে আছে এই জন্য আমি তাড়াহুড়া করছি বাবা তো কবি কি বলছেন কখন জিয়ন কখন হয় রে হে মরণ কখন জিয়ন কখন হয় রে হে মরণ শেষ ছন্দে কবি কি বলতে চাইছেন থাকবে না তোর বাড়ি গাড়ি কখন জিয়ন কখন হয় রে হে মরণ কখন জিয়ন কখন হয় রে